Welcome to Yari Shards. আমরা জানি মহাকাশে ব্ল্যাক হোলে কোনো আলো নেই, অর্থাৎ অন্যভাবে বললে মহাকাশে ব্ল্যাক হোলে কোনো আলো গেলে সেই আলো আর ফেরত আসে না। সুতরাং আমরা ব্ল্যাক হোলকে কালো দেখতে পাই, এই জন্য এর নাম ব্ল্যাক হোল। কিন্তু এই ব্ল্যাক হোলে প্রচুর পরিমাণে শক্তি, আর এই ব্ল্যাক হোলেই মহাকাশে বিজ্ঞানীরা সম্প্রতি দেখতে পেলেন আলোর রোশনাই, বলতে পারেন আলোর ঝলকায়। কেন এই আলোর উৎস কি, এ নিয়ে আজকে আমাদের আজকের পর্ব, চলুন বিস্তারিত দেখে নিই। বিরাট আকারের একটি ব্ল্যাক হোল, সে যেন গিলে নিচ্ছে নিজের থেকে অনেক ছোট একটি মহাজাগতিক বস্তুকে। মহাকর্ষীয় তরঙ্গের সূত্র ধরে আজ থেকে 80 কোটি বছর আগে ঘটে যাওয়া এমনই একটি মহাজাগতিক ঘটনার সন্ধান পেলেন বিজ্ঞানীরা, যে আবিষ্কার বিজ্ঞানী মহলে নতুন উদ্দীপনা তৈরি করেছে, তেমনই জন্ম দিয়েছে এক নতুন ধাঁধারও। ওই গবেষণায় দেখা গিয়েছে ব্ল্যাক হোলটির ভর সূর্যের 23 গুণ, সে যাকে গিলে নিয়েছে তার ভর সূর্যের ভরে 2.5 থেকে 3 গুণ বেশি। কাকে গিলল সে, ব্ল্যাক হোল নাকি আরেকটি ব্ল্যাক হোল নাকি কোনো নিউট্রন স্টার? এক্ষেত্রে নিউট্রন স্টার হলো মৃত তারা, বা তারার মৃতদেহ, কোনো তারার জীবদশা শেষ হয়ে যাওয়ার পরে যে অতি ঘন বিশিষ্ট পদার্থ পড়ে থাকে তাকেই বলা হয় নিউট্রন স্টার। উত্তর যাই হোক না কেন, তা খুলে দিতে পারে বিজ্ঞানের নতুন এক দিগন্ত। এই আবিষ্কার ও মহাজাগতিক রহস্যের জন্ম নিয়েছে যে গবেষণা, তাতে বাঙালির অবদানও কম নেই। গবেষক দলের প্রথম সারিতেই রয়েছেন জার্মানের অ্যালবার্ট আইনস্টাইন ইনস্টিটিউটের বিজ্ঞানী বঙ্গসন্তান অভিরূপ ঘোষ। প্রেসিডেন্সির প্রাক্তনী অভিরূপ জানান, গত বছরের অগস্টে লাইগো ভার্গো ডিটেক্টরে ধরা পড়েছিল একটি মহাকর্ষীয় তরঙ্গ। তা বিশ্লেষণ করে দেখা গিয়েছে পৃথিবী থেকে 80 কোটি আলোকবর্ষ দূরে ঘটেছিল ওই ঘটনা। অর্থাৎ আলোর গতিবেগ ও আলোকবর্ষের হিসাব ধরলে ঘটনার সময়কাল 80 কোটি বছর আগে। গত বছর ধরা পড়ার সময় ডিটেক্টরে প্রায় 10 সেকেন্ডে স্থায়ী হয়েছিল ওই তরঙ্গ। অভিরূপ জানান, সূর্যের থেকে 2.5-3 গুণ বেশি ভর বিশিষ্ট নিউট্রন স্টার এর আগে দেখা যায়নি। তাই ছোট মাপের বস্তুটি নিউট্রন স্টার হলে বলতে হবে এটাই যে যাবৎকালের উচ্চ ভরসম্পন্ন নিউট্রন স্টার। আবার যদি সেটা কোনো ব্ল্যাক হোল হয়, তবে তাহলে বলতে হবে এত ছোট মাপের ব্ল্যাক হোল আগে আর দেখা যায়নি। বিজ্ঞানীদের মতে ওই মহাকর্ষীয় তরঙ্গ দুটির ব্ল্যাক হোলের সংযুতির ফলে উৎপন্ন হয়েছে এই আলো। স্নাতকোত্তর কেন্দ্রের অধ্যাপক অধ্যয়ন সহকারী ফোর্ড বলেছেন, বেশিরভাগ ছায়াপথের কেন্দ্রে একটি সুপারম্যাসিভ ব্ল্যাক হোল থাকে। ব্ল্যাক হোলগুলি একবার মিশ্রিত হয়ে গেলে নতুন একটি বৃহত্তর ব্ল্যাক হোল সৃষ্টি করে এবং একটি শক্তি অর্জন করে যা এলোমেলো পথে প্রেরণ করে। আমাদের গবেষণায় আমরা এই সিদ্ধান্তে পৌঁছেছি যে শিখাটি সম্ভবত ব্ল্যাক হোলের সংশ্লেষের ফলস্বরূপ, তবে আমরা পুরোপুরি অস্বীকার করতে পারি না অন্যান্য সম্ভাবনারও। সহলেখক মানসি কাসলিওয়াল বলেছেন, এই জাতীয় সুপারম্যাসিভ ব্ল্যাক হোলগুলি সর্বদাই জ্বলতে থাকে, এরা শান্ত বস্তু নয়। তবে এই শিখাটি সময় আকার অবস্থান ছিল দর্শনীয়, নবগঠিত ব্ল্যাক হোলে পরবর্তী কয়েক বছরের মধ্যে আরও একটি শিখা তৈরি করতে পারে। তবে সম্পূর্ণ আলোচনার পরে বোঝা যাচ্ছে যেভাবে ব্ল্যাক হোলগুলি একটি অপরটিকে গ্রাস করতে চলেছে, তাতে আমাদের পৃথিবীর পাশের ব্ল্যাক হোলগুলিও কবে না পৃথিবীকে গ্রাস করে নেয়, এরকম একটা আশঙ্কা মনের মধ্যে থেকেই যাচ্ছে।